আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা, তাহলে তোমাদেরকে তো আর কোশ্চেন করা যাবে না, রেকর্ডিং করলে বারবার কোশ্চেন করলে এটা তো দেখা যাচ্ছে না। তাহলে আমরা যেটা পড়তেছি আজকে, ম্যানুয়াল মাসেল টেস্টিং। ম্যানুয়াল মাসেল টেস্টিং এটা কি? এটা মাসেল স্ট্রেংথটাকে টেস্ট করার জন্য এটা একটা প্রসিজিওর, আর এটা এটা হচ্ছে ওয়ান অফ দা পার্ট অফ মোটর অ্যাসেসমেন্ট, তাই না? ওয়ান অফ দা পার্ট অফ মোটর অ্যাসেসমেন্ট। তাহলে মোটর অ্যাসেসমেন্টের মধ্যে বেসিক, তাহলে আরো অন্যান্য পার্ট গুলো কি কি আছে? যে বেসিক কম্পোনেন্ট, ওয়ান অফ দা কম্পোনেন্ট অফ মোটর অ্যাসেসমেন্ট, মোটর এক্সামিনেশন বা মোটর অ্যাসেসমেন্ট। তো বেসিক কম্পোনেন্ট গুলো কি কি আছে? এটা হলো মাসেল বাল্ব, টো মাসেল টোন, রিফ্লেক্সেস, রেঞ্জ অফ মোশন, ম্যানুয়াল মাসেল টেস্টিং, ফাংশনাল অ্যাসেসমেন্ট। তো এগুলো হচ্ছে, দিজ আর দা বেসিক কম্পোনেন্ট অফ মোটর এক্সামিনেশন। তা আমরা এখন কথা বলবো হচ্ছে ম্যানুয়াল মাসেল টেস্টিং নিয়ে। ম্যানুয়াল মাসেল টেস্টিংটা কি করে? ইট মাসেল উইথ দ্য কমন অ্যাকশন অর অ্যাকশন মে বি টেস্টেড এজ এ গ্রুপ, আর ইচ মাসেল মে বি টেস্টেড ইন্ডিভিজুয়ালি। আমরা কি করতে পারি? ইন্ডিভিজুয়াল মাসেলও দেখতে পারি অথবা গ্রুপ মাসেলও দেখতে পারি। গ্রুপ মাসেলের অ্যাকশন গুলো একটা কমন অ্যাকশনটাকে আমরা নিলে এটা হচ্ছে গ্রুপ মাসেল। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে যে আমরা গ্রুপ মাসেল করব, তাহলে মাসেল আমাদেরকে জানতে হবে কোন কোন মাসেলের একটা গ্রুপ করে অ্যাকশন হবে, তাই না? এখানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে, হ্যাঁ রুকন, এনামুল আসো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ফাংশনালি আমরা মাসেলকে কয় ধরনে ভাগ করতে পারি, ফাংশনালি আমরা মাসেলকে কয় ভাগে ভাগ করতে পারি। কেউ আনসার দিবে? অ্যান্টাগনিস্ট, অ্যাগনিস্ট, সিনার্জিক, ফিক্সেটর, একটা তো বলছিলাম। হ্যাঁ সিনার্জিস্ট, ফিক্সেটর। তাহলে এখন অ্যান্টাগনিস্ট এবং অ্যাগনিস্ট কি একসাথে অ্যাকশন দেখা যাবে? না। আমরা যদি একটা মাসেল টেস্ট করি, তাহলে এটা কোন 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 মাসেলের গ্রুপটা হবে? সেখানে হবে প্রাইম মুভার এবং সিনার্জিস্ট, প্রাইম মুভার এবং প্রাইম মুভার অথবা অ্যাগনিস্ট অ্যালং উইথ সিনার্জিস্ট। মাঝে মাঝে অনেক সময় ফিক্সেটরটাও এই গ্রুপে আসতে পারে। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, যে তোমার ফ্ল্যাক্সর কার্ফি আলনারিস, ফ্ল্যাক্সর কার্ফি আলনারিস এই অংশের মাসেলটা, হ্যাঁ, এন্ড ফ্ল্যাক্সর কার্ফি রেডিয়ালিস মাসেলস মে বি টেস্টেড টুগেদার। কিভাবে? ফ্ল্যাক্সর কার্ফি আলনারিস এবং ফ্ল্যাক্সর কার্ফি রেডিয়ালিস, ঠিক আছে, এই মাসেলটা একসাথে করতে পারি। কি জন্য? মাসেলের ফ্ল্যাকশন করার জন্য। এটা হচ্ছে গ্রুপ, কেমন? কারণ রেডিয়ালিস মাসেলটা এই পাশ দিয়ে থাকে আর আলনারিস মাসেল এই পাশ দিয়ে থাকে, দুটোটাই টান দেয়, টান দিলে রিস্ট ফ্লেকশন হয়। কিন্তু যখন আমি ইন্ডিভিজুয়াল করতে মানে মোর স্পেসিফিকলি করতে থাকবো, দেখবো তাহলে ফ্ল্যাক্সর কার্ফি আলনারিস মাসেলটা স্পেসিফিকলি টেস্ট কিভাবে করতে পারি, সেটা হলো ফ্ল্যাকশন অফ দ্য রিস্ট উইথ আলনার ডেভিয়েশন। এই জিনিসটা যদি আমি টেস্ট করি, ফ্ল্যাকশন সাথে আলনার ডেভিয়েশন, এটা যদি টেস্ট করি, আমি মোর স্পেসিফিক্যালি ফ্ল্যাকশন কার্ভি আলনারিস দেখতে পাবো ইন্ডিভিজুয়ালি মাসেল। আর গ্রুপ দেখতে গেলে ফ্ল্যাকশন কার্ভি আলনারিস এবং ফ্ল্যাকশন কার্ভি রেডিয়ালিস দুইটাই রিস্ট ফ্ল্যাকশন করে, সোজা সোজা ফ্ল্যাকশন করবে। আর সোজা ফ্ল্যাকশনের সাথে যদি এটা আলনার ডেভিয়েশন যায়, তাহলে ফ্ল্যাকশন কার্ভি আলনারিসটা মোর স্পেসিফিক্যালি টেস্ট করতে পারবো। আর যেটা অন্যদিকে ফ্ল্যাক্সর কার্ফি রেডিয়ালিস লঙ্গাস এবং ব্রেভিস, ফ্ল্যাক্সর কার্ফি দুইটা মাসেল আছে, ফ্ল্যাক্সর কার্ফি রেডিয়ালিস দুইটা হেড আছে, একটা লঙ্গাস একটা ব্রেভিস, একটা শর্ট এবং একটা ছোট। তাহলে লঙ্গাস এবং ব্রেভিস দুইটাই যদি আমি টেস্টেড করি, কিভাবে টেস্টেড করতে পারবো? ফ্ল্যাকশন অফ দ্য রিস্ট উইথ রেডিয়াল ডেভিয়েশন, ফ্ল্যাকশন অফ দ্য রিস্ট উইথ
radial deviation. Flexion of the wrist with radial deviation. A test of the army kori, eh? Tale more specifically ami individual muscle korte pari. Tale group to apna korte pari. Sathe eta individual muscle action to korte pari. Okay, bujhe gelo? Bujcho? Okay. Then aso ki jonno purpose ta ki keno ami eta use korbo ebong use ta kibhabe korbo thik ache amra ei manual muscle testing ta ekta diagnostic tool আমি গতকালকে সেদিন একটা কথা বলেছিলাম না অনেক পরশুদিন তোমাদেরকে অনেক কিছু বোঝানোর সাথে সাথে একটা টুলস হ্যাঁ এবং ইকুইপমেন্ট দুটো আলাদা বলছিলাম না তাই না টুলস এটাও একটা মেজারিং টুলস ঠিক আছে যেটা দিয়ে আমি মেজার করব মেজার করতে পারি এটা একটা মেজার ডায়াগনস্টিক টুলস মেজারিং টুলস আমার ইউজ করার জন্য হ্যাঁ এখন দেখো সিভিয়ারিটি অফ প্রবলেম প্রবলেম সিভিয়ারিটি প্রবলেমটা কত মারাত্মক প্রবলেম হতে পারে মাসেলের টেস্টের উপর নির্ভর করবে তাই না আমার যদি একেবারে ফ্ল্যাসিড হয় তাহলে বুঝতে পারবো যে আমার মাসেল একদম অবস্থা খারাপ যদি আবার একদম রিজিড হয় এটা এক ধরনের আমরা বুঝতে পারবো কোনটা কোন সিভিয়ারিটিটা আমরা দেখতে পারবো তাহলে আরেকটা কেন ইউজ করবো পারপাসটা কি আরেকটা পারপাস হলো আমরা ট্রিটমেন্ট গোল সেট আপ করতে পারি হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যান সেট আপ করতে পারি ম্যানুয়াল মাসেল আজকে এখন টু আছে আমাকে এটা থ্রি দিয়ে নিতে হবে গোল সেট আপ করতে হবে থ্রি আছে ফোর নিতে হবে ফোর আছে ফাইভে নিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আমাকে সেট আপ গোল সেট আপ করতে পারি আমি তো এরপরে আমরা আবার কিভাবে কি দেখতে পারি যে মাসেলটা মানে এক্সটেন্ড ডিটারমিনেশন ডিগ্রি অফ মাসল উইকনেস ঠিক আছে যে যে ইনজুরিটা হলো সেটার মাসল উইকনেসটা কি পরিমাণ আছে কতটুকু বেশি ড্যামেজ হয়েছে কতটুকু বেশি ইনজুরি হয়েছে এটাও আমরা দেখতে পারি এখন আমরা সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পারি কি মায়োটোমস যে প্রত্যেকটা মাসেলের ইন্ডিভিজুয়ালি নার্ভ ফাইবার আছে তাই না তো এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল মাসলগুলো আলাদা করে দেখি তাহলে আমরা মায়োটোমসটাও বের করতে পারবো মায়োটোমসের মাধ্যমে যে আমার কোন নার্ভটা বেশি ড্যামেজ হলো যে আমরা যে জাস্ট একটা কোরিলেশন করতে পারি যে আমার এখন টু গ্রেড আছে টু গ্রেডটার মধ্যে আমার ইন্ডিভিজুয়াল মাসেলের যে মায়োটোমটা আছে ইনারভেশনটা আছে এটা সঠিক আছে কিনা আমরা যদি ফ্ল্যাকশন করি কমনলি চলে আসলো কিন্তু যখন আমি রিফ্ল্যাকশন করে যদি এটা একদিকে চলে যায় তাহলে আমার বুঝতে হবে যে আমার অন্য পাশেরটার ইনারভেশন নষ্ট হয়ে গেছে যদি এটা আইসে ফ্ল্যাকশন হচ্ছে কিন্তু একটু আলনার ডেভিয়েশন হয়ে যাচ্ছে তার মানে আমার কাউন্টার ইফেক্ট দেওয়ার মতো ফ্ল্যাকশন কার্ভের রেডিয়ালিস লঙ্গাস অথবা ব্রেভিসের কাউন্টারটা কমে গেছে তার মানে ওখানে ইনারভেশনটা কমে যাচ্ছে ঠিক আছে ওখানে কোন নার্ভটার ইনারভেশনটা কমে যাচ্ছে সেটাও আমরা ডিটারমিনেশন করতে পারি সো আর এইটা এই এমএমটিটা যেই কোনো রিহ্যাবিলিটেশন টিমের জন্য একটা বড় ইম্পর্টেন্ট টুলস ঠিক আছে এইটা রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে কারণ এই টুলসটা একেবারে তোমার কি করা যেমন এটার রিলায়েবিলিটি ভ্যালিডিটি সেন্সিটিভিটি সব কিছুই চমৎকার আজ তোমাদেরকে আমি বলবো আজকে যে কয়টা ভাবে আমরা করতে পারি আগে বলেছিলাম এখন আবার বলে দিব আচ্ছা
এখন আবার আমরা এটা পরীক্ষার ক্ষেত্রেও একজন পেশেন্ট থেরাপিস্টকে অথবা স্টুডেন্টকে ইভ্যালুয়েট করতে পারি যে এই এই টেস্টটা তুমি করো, এখন সে যে কাজ করতে পারে বা সে যে টেস্টটা ঠিক মতন করতে পারতেছে ইফেক্টিভনেসটা ইভ্যালুয়েট ইফেক্টিভনেসটা এটা সম্পূর্ণটা আমরা একটা থেরাপিস্টের এই ব্যাপারটা আমরা বুঝতে পারি এবং থেরাপিস্ট নিজেও সেটা ফিল করতে পারে এবং পরীক্ষার সময় এটা প্রচুর কাজে লাগে। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট গোল সেট আপ করতে পারি। আচ্ছা, এখন মনে করো কেন এই এমএমটিটা করা হবে, করি যে পার্ট মাসেলটা কি নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে এটা আমরা বের করতে পারি, তারপরে এই মাসেলটা উইক আছে কতটুকু উইক আছে এটা আমরা বের করতে পারি, আর একটা মাসেল দৌড় প্লেয়ারটা দৌড় দিবে তার থাই মাসেলটা স্ট্রং এনাফ আছে কিনা বা কতটুকু স্ট্রং আছে এটা আমরা বের করতে পারি, তাই না? এখন আমরা সিমেট্রিক্যাল টেস্ট করতে পারি যে ডান সাথে বামে সিমেট্রিক্যাল টেস্ট করে আমরা কোন সাইড কতটুকু উইক এই জিনিসটা আমরা বের করতে পারি, এটা কি বাইল্যাটারাল উইকনেস না ইউনিল্যাটারাল উইকনেস সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, এখন আমরা আরো বের করতে পারি কি যে গ্রুপটাই উইকনেস নাকি ইন্ডিভিজুয়াল মাসেল উইকনেস, আরো বের করতে পারি কি কি প্রক্সিমাল মাসেল উইকনেস নাকি মানে এটা হলো সিঙ্গেল একটা মাসেল যেটা আমি বলতেছিলাম যে পুরো গ্রুপটা প্রক্সিমাল মাসেলের পুরো গ্রুপটা কি উইকনেস না সিঙ্গেল একটা মাসেল উইকনেস, আর একটা হলো মানে মাসেলের যে পার্টিকুলার প্যাটার্ন পার্টিকুলার প্যাটার্নটা কি উইকনেস কিনা, যেমন মনে করো ফ্লেক্সর কার্ফি রেডিয়াল মনে করো যে আমাদের আরেকটা জায়গায় কোয়াড্রিসেপস, এখন আমার কোয়াড্রিসেপস এর মধ্যে চারটা আছে কোয়াড্রিসেপস ফিমোরিস বাস্টাস ল্যাটারালিস বাস্টাস মিডিয়ালিস বাস্টাস ইন্টারমিডিয়াস। ওকে, তো এখন যদি আমি বিএমও বাস্টাস মিডিয়ালিস অবলিক, তো এখন এই বাস্টাস মিডিয়ালিস যদি আমার উইকার থাকে আমি যদি নি এক্সটেনশন করতে যাই, হ্যাঁ, তাহলে আমার পাটা কোন দিকে যাবে, ল্যাটারাল সাইডে চলে যাবে, মিডিয়াল সাইডে কম থাকবে। ঠিক আছে, সো এই যে ইন্ডিভিজুয়াল প্যাটার্ন অফ মাসেল উইকনেসটাও আমরা এটার মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কে আসছে রে, আমার তো কেউ কেউ যাচ্ছে কেউ কেউ আসতেছে, এখন আসি আমরা প্রিন্সিপালস গুলো একটু দেখি। এটা ম্যানুয়াল মাসেল টেস্টিংটা করতে হলে আমাকে আগে আগে আমরা হয়তো এটা বর্তমান মানে বলতাম না বা লিখতাম, বাট এটা বুক করতে হবে। ফার্স্ট অফ অল আমার স্টেরাইলাইজেশন হইতে হবে, আমার হাত স্টেরাইল হইতে হবে যাতে ট্রান্সমিটেড কোনো কিছু না হয়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে, পেশেন্টকে আমার পরিচয় দিতে হবে,
আশ্বস্ত করতে হবে, হ্যাঁ বলতে হবে তাকে, এক্সপ্লেইন করতে হবে যে আমি আপনাকে এটা টেস্ট করব, আমি এই জিনিসটা করতে যাচ্ছি, আপনি এতটুকু আনবেন, আমি এতটুকু নিব, আপনি বললে বাধা দিবেন, টান দিবেন, এর বেশি করবেন না, যতটুকু বলবো অতটুকু করবেন। পেশেন্টকে এই জিনিসটা ডেমনস্ট্রেশন করে একটু একটু বুঝে দিতে হবে প্রথমে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, এর তারপরে হচ্ছে থেরাপিস্টের পজিশন, পেশেন্টের কমফোর্টেবল পজিশন, হ্যাঁ দিজ আর দ্য প্রিন্সিপালস। এখন থেরাপিস্টের পজিশন এবং পেশেন্টের পজিশন অ্যাকর্ডিং টু দ্য মাসেল টেস্ট অনুযায়ী হবে ইন্ডিভিজুয়ালি, কেমন? তো মাসেল টেস্ট যখন আমরা করব, মাসেলের অরিজিন ইনসার্শন খুব ভালোভাবে আমাকে মনে রাখতে হবে, অরিজিন ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। অ্যাকশনে যদি না জানি, অরিজিন ইনসার্শন যদি না জানি, তাহলে আমার ম্যানুয়াল মাসেল টেস্টিং করতে পারবো না। প্রথম শর্ত আমাকে জানতে হবে, একজন থেরাপিস্টকে কি জানতে হবে, তার এই যে মাসেলটা, দ্য মাসেল টু বি টেস্টেড শুড নো, এ থেরাপিস্ট শুড নো দ্য ইটস অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। নার্ভ সাপ্লাই ইজ নট এন ম্যান্ডেটরি, বাট অ্যাকশন ইজ ম্যান্ডেটরি, ওকে, ফর দ্য বেটার ইভ্যালুয়েশন, ফর দ্য বেটার এক্সামিনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, ফর বেটার ডায়াগনোসিস উই শুড নো দ্য মাসেল, ইন্ডিভিজুয়াল মাসেল, নার্ভ সাপ্লাই অফ দিস ইন্ডিভিজুয়াল মাসেলস। সো ফোর থিংস, মাসেল অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। উইদাউট নোয়িং দিস ফোর থিংস উই ক্যানট ডু পারফর্ম ম্যানুয়াল মাসেল টেস্টিং, ওয়ান। নাম্বার টু, উই হ্যাভ টু নো দ্য মাসেল গ্রুপ, দ্য ফাংশনাল গ্রুপ অফ, অ্যাকর্ডিং টু দ্য ফাংশনাল ফাংশন, দ্য মাসেল, মাসেলস আর ডিভাইডেড ইন ফোর পার্টস, ফোর টাইপস। নাম্বার ওয়ান, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, সিনার্জিস্ট অ্যান্ড ফিক্সেটর। দ্য মাসেল টু বি টেস্টেড ইজ অ্যাগোনিস্ট আর অ্যান্টাগনিস্ট। ইফ ইট ইজ অ্যাগোনিস্ট, হোয়াট আর দ্য আদার মাসেলস আর ফিক্সেটর্স অ্যান্ড আদার মাসেলস আর সিনার্জিস্ট, উই শুড নো, ওকে। দেন দ্য পেশেন্টস কমফোর্টেবল, পেশেন্টস পজিশন অ্যান্ড দ্য থেরাপিস্ট পজিশন, ইটস ডিপেন্ডস অন দ্য মাসেল টু বি টেস্টেড। And before then that, we have to assure him, we have to demonstrate him what we are going to perform or what we are going to do. And before then that, we have to sterilize our hand. So now come to the four points. Principle. আমরা হাত পেশেন্টের থেকে হাত সরাবো না। পেশেন্টকে যখন ধরব, তাহলে আমার কমফোর্টনেসটা এমন ভাবে থাকবে যে এমন ভাবে চাপ দিছি, ওই চাপের কারণে তার পেশেন্টের প্রক্সিমাল বা ডিস্টাল পার্ট ঝিনঝিন করতেছে, মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, এমনও হওয়া যাবে না। ইট শুড বি ফার্ম, ইট শুড বি ফার্ম। We have to hold the patient's handle, patient's hand, or patient muscle test to be tested, the muscle to be tested. It should be in firm hand, okay? Firm holding, not so soft or not so hard. Should be firm, okay? তারপরে কি করতে হবে? আমাকে এবার আমরা প্রিন্সিপাল শেষ করে চলে আসলাম। ও, তারপরে প্রিন্সিপাল আরো আছে যে আমাকে ওই মাসেলটা যে টেস্ট করব, হ্যাঁ, দ্য মাসেল টু বি টেস্টেড, ইজ ইট
one joint cross muscle or two joint crossing muscle, it should be determined first. এটা কি এক জয়েন্ট ক্রস করা মাসেল না দুই জয়েন্ট ক্রস করা মাসেল, এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাকে জানতে হবে আইদার আই এম টেস্টিং দ্য আউটার রেঞ্জিং স্ট্রেংথ আর মিডল রেঞ্জিং স্ট্রেংথ আর দ্য ইনার রেঞ্জিং স্ট্রেংথ, সো এটাও আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমার আরো দুটো অ্যাড হলো প্রিন্সিপাল, কি কি অ্যাড হলো, যে আমার কি জানতে হবে একজন থেরাপিস্টের, যে এই মাসেলটা যে আমি টেস্ট করতেছি এটা কি টু জয়েন্ট ক্রসিং মাসেল না সিঙ্গেল জয়েন্ট ক্রসিং মাসেল। সাপোজ ইউ আর ডুইং দ্য এলবো ফ্ল্যাকশন, ইউ আর কনসেন্ট্রেশন।